বিশুদ্ধ বললেও অস্বাস্থ্যকর অনেক পানি আছে বাজারে। জারের পানিতে এ সমস্যা প্রকট, পাওয়া যাচ্ছে ক্ষতিকারক জীবাণু, জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ভূগর্ভে পানির স্তর ক্রমেই নেমে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট বড় হচ্ছে, ফলে পানির বাণিজ্য আরও বড় হবে বলে মনে করেন উদ্যোক্তারা। বোতলজাত পানির চেয়ে জারের পানির মান নিয়ে অভিযোগ বেশি। খাইও না, না পারে কি করবো, না খেলে জীবন বাঁচে না। লেড, ক্যাডমিয়াম, কলিফর্ম ও জিঙ্ক উপাদানের অস্তিত্ব রয়েছে এসব পানিতে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলে মনে করেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। যা হেপাটাইটিস, টাইফয়েড, কলেরা, জন্ডিস সহ কিডনি ও ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। সুপেয় বা সঠিক বা সেফ পানি না দিতে পারি, এটার ইমিডিয়েট যে এখনই যে ইফেক্ট দেখছি সেটা তো আছেই, এবং লং টার্মে এই ইফেক্টগুলো কুমুলেটিভ বড় আকারে আমাদের একটা হেলথের একটা বার্ডেন হবে। পানিবাহিত যেগুলো কমন অসুখ আছে আমাকে সেগুলো চিন্তা করতে হবে, যেমন একটা কমন সবচেয়ে ডায়রিয়া হয় পানি দিয়ে, আর একটা হচ্ছে পানিবাহিত একটা কমন অসুখ হচ্ছে জন্ডিস হতে পারে। পানিবাহিত আরও কিছু অসুখ আছে কমনগুলোর ভিতরে, একটা স্কিন ডিজিজ এগুলো হতে পারে, এই কয়েকটা ভেরি কমন। পানির চাহিদা ও বিক্রি বাড়ছে ক্রমেই, বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি মুক্তা ও শান্তি নামে সরকারের দুটি প্রতিষ্ঠানেরও বোতলজাত পানি রয়েছে বাণিজ্যিক পানির বাজারে। এসব পানি বাজারে ছাড়ার উদ্দেশ্য ভিন্ন, জানালেন ঢাকা ওয়াসার MD। বেস্ট কোয়ালিটি ওয়াটার আমরা বোতল প্ল্যান্টের মাধ্যমে বোতলে দিচ্ছি, যেটা হবে বাংলাদেশের অন্যান্য প্রাইভেট সেক্টরের সমস্ত বোতল পানির বেঞ্চমার্ক। আর দুই নম্বর হচ্ছে প্রাইস, অর্থাৎ বাজারে মানুষ কি দামে পানি বিক্রি করবে সেটার বেঞ্চমার্ক হচ্ছে আমরা কি দামটা নির্ধারণ করে দেই। কাজে দুটো পারপাসে এইটার সৃষ্টি হয়েছিল। যেভাবে বোতলজাত ও জারের পানির উপর নির্ভরতা তৈরি হয়েছে এবং তা বাড়ছে, তা গোটা দেশের মানুষ একসময় বাণিজ্যিক পানির উপর শতভাগ নির্ভর হবে বলে মনে করেন একজন উদ্যোক্তা। প্রতিটা মানুষ বিশুদ্ধ পানি খাওয়ার সামর্থ্য থাকলে সে আর বাইরের পানি খায় না, এবং পানির মান উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে। এখনও মার্কেটে ভালো মানের পানি আছে, তারা হিমশিম খাচ্ছেন যদিও, কিন্তু তারা মার্কেটে ধরে রাখতে চেষ্টা করতেছে যে কীভাবে আরও এই পানিটাকে মানুষের কাছে দূর করে নেওয়া যায়। তবে যে প্রেক্ষাপটে বাণিজ্যিক পানির বাজার তৈরি হোক না কেন, সেটাকে এখন কারো ব্যর্থতা বলতে নারাজ ব্যবসায়ীরা। প্রতিষ্ঠিত বাজারে সুনাম আছে এমন পানি বিক্রেতারা নিম্নমানের পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় আনার জন্য তাগিদ দিচ্ছেন বেশি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।